পশ্চিমবঙ্গের পুলিশ মারফত যে সকল কর্মকাণ্ড করা হয় তারই বোধহয় সুমধুর প্রতিশোধ নিল দিল্লির পুলিশ। কিভাবে আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী খেজুরিতে সভা করবেন বলেছিলেন এবং সভার জন্য 21 তারিখ এর আগে নির্ধারিত ডেটও ঠিক হয়ে গেছিল আগস্ট মাসে, কিন্তু সভা হওয়ার 2 দিন আগে তার সভার পারমিশন দেওয়া হয়নি বলে সভাটিকে আটকে দেওয়া হয়। পরবর্তী সময়ে তিনি হাইকোর্ট থেকে স্পেশাল পারমিশন করিয়ে 26 তারিখ জনপ্লাবনের সঙ্গে সভা করেন। কিন্তু এ প্রসঙ্গে বলে রাখি, 21 জুলাইয়ের শহীদ স্মরণের মঞ্চ থেকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 100 দিনের কাজে টাকা আটকে রাখা থেকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে 2রা অক্টোবর গান্ধী বার্থডের দিন আমরা দিল্লির রাজপথে মূলত রামলীলা ময়দানে অনশন করব এবং তার পাশাপাশি বিক্ষোভ করব। এ বিষয়ে তারা দিল্লি পুলিশের থেকে পারমিশন চাইলেও দিল্লি পুলিশ কোনো রকম পারমিশন দেয়নি। যদিও এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন যে এটি সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার, তবে এখন দেখার ব্যাপার হচ্ছে এই সেপ্টেম্বর মাসে ইডি বড় কিছু করে কি না, তাহলে তার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হবে সেটা তৎক্ষণাৎ হয়তো জানতে পারবো। কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি দিল্লি থেকে কেন্দ্র করে তৃণমূলের রাজনীতির যে একটা আকাঙ্ক্ষা সেটা বোধহয় দিল্লি পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হলো। তাই আগামী দিনে কি তৃণমূল কংগ্রেস দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় সেটাই এখন দেখা। আর আপনারা দেখছেন এডুকেশন ভয়েস, এই ধরনের প্রতিবেদন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।